বাংলাদেশে প্রথম ক্রিকেট ব্যাট তৈরির কারখানা হচ্ছে রাজশাহীতে ব্যাট ডক্টর খ্যাত আফতাব শাহিরের হাত ধরেই গড়ে উঠতে যাচ্ছে এই কারখানা বাংলাদেশে ক্রিকেট দলের খেলোয়াড় মেহেদি মিরাজ ও ইমরুল কায়েসকে সঙ্গী করে সেই স্বপ্ন ডানা মেলছে তার আগামী জানুয়ারিতেই যাত্রা শুরু করার লক্ষ্যে এগিয়ে চলছে কাজ এই কারখানায় বিশ্বমানের ব্যাট তৈরি হবে বলে জানালেন এই উদ্যোক্তারা রাজশাহী থেকে আব্দুস সাত্তার ডলারের প্রতিবেদন ব্যাট ডক্টর নামটা বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়দের সবারই জানা এমনকি বিশ্বের ভালো ভালো ক্রিকেট খেলোয়াড়দের কাছেও এই নামটি পরিচিত তিনি হলেন আফতাব সাইন। যার হাতের কাজের গুণের জন্য খেলোয়াড়দের কাছ থেকে পেয়েছেন এই উপাধি এবার তার উদ্যোগে রাজশাহী চন্ড্রিমা এলাকায় গড়ে উঠছে দেশের প্রথম ক্রিকেট ব্যাট তৈরির কারখানা আফতাব সাইনের সাথে আছেন বাংলাদেশ দলের ক্রিকেটার মেহেদি মিরাজ ও ইমরুল কায়েস তিন অংশীদারের নামের অধ্যক্ষণ নিয়ে প্রতিষ্ঠানের নাম দেওয়া হয়েছে এম কে এস স্পোর্টস আফতাব সাহিন জানালেন বাংলাদেশের মাটিতে ব্যাট তৈরি কারখানা করতে পারা আনন্দের তার স্বপ্ন পৃথিবীর প্রতিটি দেশের খেলোয়াড়দের হাতে বাংলাদেশের তৈরি ব্যাট পৌঁছে দেওয়া ওয়ার্ল্ডের বড় বড় প্লেয়ার একদিন আমাদের এম কে এস ব্র্যান্ডের ব্যাট দিয়ে খেলবে এবং বিশ্বের বুকে নাম আসবে এটাই যে মেড ইন বাংলাদেশের ব্যাট আপনার এখন বিশ্বের সব দেশের প্লেয়াররা খেলতেছে এইটা আমার আশা যে এমকেএস স্পোর্টস কোম্পানি নিয়ে আশাবাদী ক্রিকেটার ইমরুল কায়েসু তিনি জানালেন এরই মধ্যে লন্ডন থেকে ব্যাট তৈরির কার্ড কেনা হয়েছে যা ডিসেম্বর নাগাদ পৌঁছানোর কথা রয়েছে আগামী জানুয়ারি থেকে পুরোপুরি উৎপাদন যেতে পারবেন বলেও আশাবাদী তিনি আমরা অলরেডি অস্ট্রেলিয়া ইউকে এবং আমেরিকাতে অলরেডি কথাবার্তা আমাদের চলছে যে আমরা তারা অনেক আগ্রহ প্রকাশ করেছে আমাদের এখান থেকে ব্যাট নেওয়ার জন্য মানে আমাদের প্রথম শিপমেন্ট আসছে যা ডিসেম্বর ইনশাল্লাহ আমরা বাংলাদেশে চলে আসবে এরপরে আমরা ফুল আমরা প্রোডাকশনে যেতে পারবো শীঘ্রই বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের তৈরি ব্যাট রপ্তানি করা সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন এই তারকা ক্রিকেটার আব্দুল সত্তার ডলার বৈশাখী সংবাদ রাজশাহী